প্রিয় ভিওস আজকে একটি সেলাই মেশিনের ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হলো আপনার যে সেলাই মেশিনটি সেটি হলো সেলাই একদম ছোটো ছোটো হয় ছোটো ছোটো হচ্ছে আপনি সেলাই বড় করতে পারছেন না সেই বিষয়টার জন্য যে গুরুত্বপূর্ণ একটি সেটিং রয়েছে বিষয়টা যে কিভাবে সারাবেন সেই বিষয়টায় আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব ভিডিওটা কন্টিনিউ করে ধৈর্য ধরে দেখেন তাহলে কীভাবে এই সমস্যাটা সমাধান করবেন পুরা বিস্তারিত থাকছে ভিডিও জুড়ে ভিডিওটা ধৈর্য ধরে দেখে আপনাদেরকে বলবো আমি সেলাই করে দেখাচ্ছি আপনাদের এই দেখেন সেলাইগুলা কিন্তু একদম জায়গায় জায়গায় পড়ছে এক জায়গায় পড়ায় একদম ছোটো ছোটো হবে এই যে চাবিটা দেখেন আমি মোটামুটি যেই জায়গায় দিতে হয় কন্ট্রোলে আপনি স্বাভাবিক সেলাই হবে সেই জায়গায় দিয়েছি তারপরও আপনার কাপড়টা কিন্তু খুবই কম বা টানছে দ্রুত টানছে না তো এই চাবিটা এই জায়গায় দিয়ে একদম নিচে না দিয়ে আরও একটা বিষয় হয়েছে যেটা হয় আপনার চাবিটা নিচে নামিয়ে দিচ্ছেন চাবিটা মেশিন ঘোরানোর সঙ্গে সঙ্গে উপরে উঠে দা হয়ে যাবে আপনারা যদি এই বিষয়টা করে নেন যেটা এখন দেখাবো সেটা হলো আপনার এই যে সেলাই মেশিনের দাঁত রয়েছে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এই কাপড় টানা ক্ষেত্রে সেলাই বড় বড় হওয়ার ক্ষেত্রে এই দাঁতের একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে লাই। বড় হওয়ার ক্ষেত্রে এবং কি ছোটো হওয়ার ক্ষেত্রে তে কীভাবে সেলাই ছোটো থেকে বড় করবেন এই দাঁতের সেটিংটা মিলিয়ে নিয়ে আরও আমি এটার ভিডিও দিয়েছি ওই ভিডিওটাও দেখে নিতে পারেন আরও একটি সেটিং সহকারে আজকে দাঁত নিখুঁত এবং কি সঠিক জায়গা সেট আপ করার বিষয়টা দেখাবো যেটা করলে আপনার মিটার চাবি এখানে থা সত্ত্বেও আপনার কাপড় টানবে বেশি সেলাই সঠিকভাবে হবে হয় এ দাঁতরা খেয়াল করেন আপনি এই যে এখানে একটু সামান্য ফাঁকা রয়েছে মেশিনটা ঘুরাবেন এই যে এতটুকু ফাঁকা থাকতে হবে লাশ যে এতটুক খেয়াল করেন এইটুকু ফাঁকা থাকতে হবে আর যদি ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন এরকম প্লেটের পিছনে একদম ঘষা লেগে যায় দাঁত রায় যে দেখেন এখানে একদম লেগে যায় সেক্ষেত্রে আপনার মেশিনটা আটকে আটকে পড়বে এবং কি এই চাবিটা আপনার নিচে দিলে এরম উপরে উঠে যাবে আবার অনেকটা যদি আগানো থাকে দাঁত এরকম যেমন গিয়ে অনেকটা আগানো রয়েছে এটা আরও একটু আগানো থাকে সেক্ষেত্রে আপনার সিলাইগুলো একদম ছোটো হবে কাপড়টা টানবে কম আর কি অল্প অল্প টানবে এটা আপনি কিভাবে সারাবেন এটা আমি সঠিকভাবে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি সেটিংটা কোন জায়গায় রাখলে হবে সেটাই দেখাবো আপনারা ওইটা করে নেবেন যদি আপনাদের এরকম সমস্যা হয়ে থাকে মেশিনের তে মেশিনটি উল্টে নিলাম আগে পিছে করার জন্য সঠিক জায়গায় সেট করার জন্য এই যে নাটটিকে লুজ দিচ্ছি লুজ দেওয়ার পর যেটা হবে আপনার এই যে এই জায়গাটা খেল করেন আমি এটা একটা বিষয় দেখিয়ে দিই এই যে এটা কিন্তু এদিক এদিক আপ ডাউন করছে তো এদিক এদিক আপ ডাউন করার ক্ষেত্রে আপনারা এই সঠিক জায়গায় রাখবেন এই এতটুক পজিশনে রাখবেন এই যে এই পজিশনে রেখে দাঁত কিভাবে এখন চলে যায় দাঁত দাঁত আপনি সঠিকভাবে সেট আপ কীভাবে করবেন এই যে এখানে যে এই রোডটি রয়েছে এটার সাথেই দাঁতের কানেকশন রয়েছে এটার মাঝে এইভাবে ধরে আপনারা যেটা করবেন এরকমই যে দেখেন এটা কিন্তু এরকম আপডাউন হচ্ছে আপডাউন হচ্ছে মানে আপনার দাঁতও আপডাউন হচ্ছে তো এটাকে ঘুরিয়ে আপনারা সামান্য এতটুক রেখে এই ফাঁকাটা দেখেন এই ফাঁকাটা রেখে এক দাঁত মানে ওই যে এক দাঁতের যে একটা গাইড দেখতে পাচ্ছেন এরকম এক গাইড পিছনে খালি রাখবেন খালি রেখে এটাকে ধরে রেখে এক গাইড খালি রেখে দাঁতের এক গাইড সমপরিমাণ পিছনে খালি রেখে আপনারা এরপর এই নাটটাকে টাট দিবেন এখন দেখা যাক দাঁতের কতটুকু এই তো দেখেন এক গাইড পরিমাণ পিছন সাইড খালি আছে চাক্কাটা ঘুরিয়ে দেখবেন এক গাইড পরিমাণ খালি আছে সেক্ষেত্রে আপনার কি করবে এখন দেখেন কাপড়টা অতি দ্রুত টানবে এবং কি শিলাই আপনি মিটার চাবির মাধ্যমে বড় ছোট করতে পারবেন অনেকটাই তো এরকম সেটিংটা করে দেখবেন আপনার সঠিক আছে কি না এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আমি ওখানে কাপড়টা আপনাকে সেলাই করে দেখাই যে কাপড়টা কেমন টানছে চাবিটা দেখেন দিয়েছি দেখতে পাচ্ছেন যে কাপড় কিন্তু ঠিকভাবে টানছে এবং কি আরো বেশি চাবি একটু নিচে দিলাম আরো দুটো টানছে কিনা এখন কিন্তু আরো দুটো টানছেগুলো বড় বড় হবে এখানে আরেকটি যে বিষয় রয়েছে আপনার এই চাবিটা আপডাউন করার ক্ষেত্রে অনেক সময় হয় যে এই চাবিটা উপরে উঠে যায় এটা হলো দাঁতরা যদি বেশি পিছিয়ে নেন এই প্লেটের পিছনে লেগে যায় এই পিছনে লাগা লাগা অবস্থায় হয় তাহলে এই চাবিটা উপরে উঠে যাবে মেশিনটা জাম জাম লাগবে তো এটাও খেয়াল রাখবেন আরও চাবি উঠে যাওয়ার যে একটা সেটিং রয়েছে সেটাও আপনাদের মাঝে দেখিয়ে দেই ওটারও ভিডিও রয়েছে আমার এই সম্পূর্ণ পুরাটা এই সেটিং করার তো এটার মাঝেও আমি এই অংশটা জুড়ে দিচ্ছি দেখাই দিচ্ছি আপনাদের যাতে এটাও আপনারা করে নিতে পারেন তো এইখানের সেটিংটা যদি আপনি সঠিকভাবে না দেখেন না করেন তাহলে মেশিনটা ঘুরাইন দেওয়ার সঙ্গে সঙ্গে এই চাবিটার দিকে খেয়াল করবেন চাবিটা নিচে দেওয়া আছে ঘুরাইন দেওয়ার সঙ্গে সঙ্গে চাবিটা উপরে উঠে যাবে এ দেখেন আমি আবারও দেই এ দেখেন এরকম উপরে উঠে যাবে তো সেই জন্য আপনাদের কি করতে হবে এই সেটিংটা খেয়াল করতে হবে খুব মনোযোগ সহকারে সেটাই এখানে দেখাবো আপনারা যদি ধৈর্য ধরকে লুজ দেই আমি ভিডিওটা জুম করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখানে খেয়াল করবেন এটাই আমি মেশিনটা এখন এ দেখেন এটা কিন্তু সামান্য ডাউন করছে উপরে বা নিচে তো যদি এটা নিচে থাকা সত্ত্বে নাটটাকে টাইট করা হয় সেক্ষেত্রে আপনার চাবিটা উপরে উঠে যাবে আর যদি আপনি এই যে যখন মেশিনটা নাটটা লুজ দেওয়ার পর এই যে ঘুরাচ্ছেন তখন এই যে এই যে উপর সাইড হলো সেই মুহূর্তে এই নাটটাকে টাইট দিয়ে নেন তখন আর এই সমস্যাটা হবে না টাইট দিয়ে নিলাম নেওয়ার পর আমি এই যে চাবিটা দেখেন আপনাদের দেখাই চাবিটা দেখাই এখন ঘুরাইন দিয়ে চাবিটা কিন্তু আর উপরে উঠছে না দেখেন যেখানে দিব সেখানেই থাকবে এই জিনিসটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এই সেটিংটা এই বাগে করছেন কি দেখেন দাতরাও সঠিকভাবে এই যে আছে দেখেন কি পরিমাণে কাপড়টা টানটি বম দেখেন কাপড় যেমন দৌড়াচ্ছে আশা করছি বুঝতে পারছেন আজকের ভিডিওটা একটু লং হয়ে গেল তবে যদি সম্পন্ন ভিডিওটা ধৈর্য ধরে দেখেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা নতুন আছেন তারা বিল বাটমটি অলে চাপ দিয়ে রাখবেন তাহলে এরকম সমস্যা সকল ভিডিও পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কি মেশিনের কি সমস্যা রয়েছে সেই সমস্যার কথা কমেন্টে জানিয়ে দিন আমি সেই সমস্যার ভিডিও তৈরি করে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব যাতে আপনাদের মেশিনের ওই সমস্যাগুলো সমাধান করতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন সকলেই আল্লাহ হাফেজ